আজকে আমরা করব চ্যাপ্টার 8, ওয়ার্কিং উইথ ডাইনামিক ইমেজিং। তো আমরা ডাইনামিক ইমেজগুলো নিয়ে কীভাবে কাজ করবো সেটা এখানে দেখব। তো ডাইনামিক ইমেজ বলতে আমরা কী বুঝি সেটা আমাদের প্রথমে জানা দরকার। তো ডাইনামিক কথাটা কী? ডাইনামিক কথাটা হচ্ছে অবস্থার উপর ভিত্তি করে ইমেজ তার নিজের ভিউকে চেঞ্জ করবে। যেমন আমি যদি একটা চার্টের কথা ধরি, যে 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত 1 মিনিটে স্টুডেন্টদের একটা চার্ট তৈরি করার জন্য, তাহলে দেখা যাবে যে 2000 সালে মোট স্টুডেন্ট সংখ্যা ছিল 200 জন, 2001 সালে হচ্ছে 300 জন, 2002 সালে 180 জন। তাহলে এরকম আমার যে ডাটাগুলো, সেই ডাটাগুলোর উপর ভিত্তি করে কী হচ্ছে, আমার চার্টটা ভেরি করতেছে, তাই না? তো চার্টের ওই প্রত্যেকটা আইটেমকে আমরা যদি একটা ইমেজের মাধ্যমে ডিসপ্লে করি, তাহলে কী হবে, ডাটার উপর ভিত্তি করে ইমেজ তার নিজের হাইট উইথকে চেঞ্জ করতেছে। যদি ছাত্র সংখ্যা বেশি হয় তাহলে হাইটটাকে বাড়াচ্ছে, ছাত্র সংখ্যা যদি কম হয় তাহলে হাইটটাকে কমাই দিচ্ছে, ঠিক আছে? বা আমরা অনেক সময় বিভিন্ন ফর্মে ইমেজ আপলোড করি, ছবি আপলোড করি, সিগনেচার আপলোড করি। তো এই জিনিসটাই হচ্ছে ডাইনামিক ইমেজ। ওয়ার্কিং উইথ ডাইনামিক ইমেজেস ইন PHE 5 ইজ ইজিয়ার দেন ইট হ্যাজ এভার বিন। PHE 5 ইনক্লুডস GD এক্সটেনশন রাইট ইন PHP.ini। PHP.ini ফাইলে GD এক্সটেনশনকে ইনক্লুড করছে PHE ফাইল এই ডাইনামিক ইমেজিংটাকে হ্যান্ডেল করার জন্য। সিম্পলি রিমুভ দ্য কমেন্ট ফ্রম GD এক্সটেনশন অ্যান্ড ইউ আর সেট টু গো। দ্য GD লাইব্রেরি ইনক্লুডেড উইথ PHE 5 হ্যাপেন্স টু বি আপগ্রেডেড GD 2 লাইব্রেরি হুইচ কন্টেন্স সাম ইউজফুল JPG ফাংশনালিটি দ্যাট অ্যালাউজ ফর ট্রু কালার ইমেজিংটাকে, অর্থাৎ ইমেজগুলোকে হ্যান্ডেল করার জন্য GD 2 লাইব্রেরি ইমপ্লিমেন্ট করা হচ্ছে PHP 5-এ। তো PHP 5-এ আমরা ইনস্টল করার পর এখানে PHP.ini নামে যে ফাইলটা আছে, বিন PHP 3.5, এই যে PHP.ini যে ফাইলটা আছে আমাদের এখানে, এই ফাইলটাকে এডিট করতে হবে। এডিট করে কী করতে হবে, কমেন্টস থাকলে কমেন্টসটাকে ও এনাবল করে দিতে হবে, এটা না কমেন্টস তো নাই এখানে, তার মানে হচ্ছে GD 2টা এনাবল আছে। এখন আমরা দেখব ওয়ার্কিং উইথ ইমেজ টাইপ। তো PHP-তে জিফ, JPG, PNG এই তিন ধরনের ইমেজ নিয়ে বেশি কাজ করা হয়ে থাকে। এখন আমরা দেখব কীভাবে JPG ইমেজের উপর কাজ করব। ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ওয়ার্কিং উইথ JPG ফর ক্রিস্টাল ক্লিয়ার ওই ইমেজারি। JPG অ্যালং উইথ PNG ইজ দ্য ফাইল টাইপ অফ চয়েস।
আমরা যদি ছবি নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার অর্থাৎ ক্লিয়ার ইমেজারি নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা জেপিজি নিয়ে কাজ করব। বিকজ জেপিজিস ল্যান্ড দেমসেলস ওই ওয়েল টু ফটো গ্যালারিজ অ্যান্ড ডাইনামিক থাম্বনেল জেনারেশন টাস্ক। ফটো গ্যালারি বা থাম্বনেল জেনারেশন টাস্কগুলো আমরা সাধারণত কিসের মাধ্যমে করবো? জেপিজির মাধ্যমে করব। তো এখন জেপিজি দিয়ে আমরা কীভাবে কাজ করব সেটা এখানে দেখব। জিডি এক্সটেনশনটা আমাদের অ্যানাবল আছে, যদি জিডি এক্সটেনশনের এই লাইনটা অ্যানাবল না থাকে, কমেন্ট যা থাকে তাহলে অ্যানাবল করে দিতে হবে। আচ্ছা আমরা দেখি এখানে, তো এখানে ট্রাই ব্লকের মধ্যে ইফ অ্যান ইমেজ ইমেজ ক্রিয়েট ফাংশন ব্যবহৃত হচ্ছে নির্দিষ্ট একটা ইমেজকে ক্রিয়েট করার জন্য। ফার্স্ট উই ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ক্যানভাস। তো ব্ল্যাঙ্ক ক্যানভাস ক্রিয়েট করার জন্য আমরা ইমেজ ক্রিয়েট ফাংশন ইউজ করব, এবং ইমেজ ক্রিয়েট ফাংশন উইথ এবং হাইটকে নিচ্ছে। সাপোজ আমি দিলাম 500 এবং 200, তাহলে কী হচ্ছে উইথ বাড়তেছে, তার প্রথমটা কি উইথ আর তারপরটা হচ্ছে হাইট, এবং উইথ এবং হাইট যে ভ্যালুটা সেটা কমা দ্বারা সেপারেটেড থাকবে। আর ইমেজ ক্রিয়েট ফাংশনটা ব্যবহৃত হচ্ছে কেন? আমরা সবগুলোকে কমেন্টস দিয়ে দেই। তো যেহেতু কোনো আমি পিকচার দেন কালার দেন তার জন্য এটা দেখা যাচ্ছে না। তো ইমেজ ক্রিয়েট ফাংশন কি হচ্ছে, একটা ক্যানভাস ব্ল্যাঙ্ক ক্যানভাস ক্রিয়েট করতেছে, ঠিক আছে, যে ক্যানভাসে আমরা ইমেজটাকে ড্র করব এবং নির্দিষ্ট একটা হাইট উইথ নিয়ে। তো ইমেজ ক্রিয়েট এই ফাংশনের প্রথম যে প্যারামিটারটা পাস করবে সেটা হচ্ছে উইথ এবং দ্বিতীয়টা হচ্ছে হাইট, এবং এই ক্যানভাসটাকে ক্রিয়েট করে রেজিস্টার করতেছে অ্যান ইমেজ এই ভেরিয়েবলে। তারপর এখানে কালার ক্রিয়েট করা হচ্ছে ইমেজ কালার অ্যালোকেট এই ফাংশনের মাধ্যমে। দেন উই ক্যান ক্রিয়েট এ নিউ ব্যাকগ্রাউন্ড কালার ফর দিস ইমেজ। ইমেজের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ক্রিয়েট করতেছি, কীভাবে? ইমেজ কালার এই অ্যালোকেট ফাংশনের মাধ্যমে, এবং প্যারামিটার হিসেবে প্রথমটা কী নেবে, ক্যানভাসটাকে নেবে, ব্ল্যাঙ্ক ক্যানভাসটা। তারপর হচ্ছে কালার কোড 255000। তাহলে প্রথম কোডটা কিসের জন্য? রেড। তারপরটা হচ্ছে গ্রিন, তারপরটা হচ্ছে ব্লু।
তো আমরা রেড কালারটা ক্রিয়েট করতেছি এখানে ইমেজ কালার অ্যালোকেট এই ভেরিয়েবলের এ ফাংশনের মাধ্যমে, এবং সে কালারটাকে স্টোর করতেছি ডলার রেড এই ভেরিয়েবলে। তারপর আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য আমরা ব্যবহার করতেছি যে ফাংশন, তার নাম হচ্ছে ইমেজ রেক্ট্যাঙ্গেল, এবং প্যারামিটার হিসেবে প্রথম ব্ল্যাঙ্ক ক্যানভাসটা নিচ্ছে। ব্ল্যাঙ্ক ক্যানভাসটা নেওয়ার পর ব্ল্যাঙ্ক ক্যানভাসটা অ্যান ইমেজ ভেরিয়েবলে আছে, সেই ভেরিয়েবলটাকে আমরা রেখে নিচ্ছি। তারপর এখানে চারটা প্যারামিটার পাস করা হচ্ছে। তো প্রথমটা হচ্ছে এক্স ওয়ান, তারপরটা এক্স টু, সরি ওই তারপরটা ওয়াই ওয়ান, তারপর এক্স টু, তারপর হচ্ছে ওয়াই টু, এবং সর্বশেষ প্যারামিটারটা হচ্ছে কালার। কালারটা যে ভেরিয়েবল স্টোর করা আছে সেই ভেরিয়েবলটা পাস করব আমরা। তারপর আমরা এখানে, হ্যাঁ আসতেছি পরে আসতেছি, এখানে আমরা পরে আসব। এই যে এখানে সবগুলো ফাংশনের ডিসক্রিপশন দেওয়া আছে। তো ইমেজ রেক্ট্যাঙ্গেল ফাংশন প্রথম ইমেজকে নিচ্ছে, তারপর এক্স ওয়ান, তারপর ওয়াই ওয়ান, এক্স টু, ওয়াই টু, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু পরে দেখব প্র্যাকটিক্যালি। এখন ইমেজ জেপিজি এই ফাংশনের মাধ্যমে আমরা ওই আউটপুট নিউ জেপিজি, অর্থাৎ জেপিজি ইমেজটাকে অ্যান ইমেজ ডলার অ্যান ইমেজ এই ভেরিয়েবলের মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা জেপিজি ইমেজ আকারে শো করব। তার জন্য ইমেজ জেপিজি ক্রিয়েট এই ফাংশন ব্যবহার করতেছি। দেন হেডার দ্য ইমেজ, আর হেডার কি করবে, ইমেজ রেক্ট্যাঙ্গেল ফাংশন, তারপর হচ্ছে ইউ ইউজ ইমেজ জেপিজি ফাংশন টু ডেজিগনেট এ জেপিজি ইমেজ অ্যান্ড দেন হেডার ফাংশন টু আউটপুট দ্য ইমেজ। এখানে আমরা ইমেজ জেপিজি এই ফাংশন ব্যবহার করতেছি ডলার অ্যান্ড ইমেজ এই ভেরিয়েবলের মধ্যে যে ব্ল্যাঙ্ক ইমেজটা আছে এটা একটা জেপিজি ইমেজ হবে, ঠিক আছে। এটা যে জেপিজি ইমেজ হবে এটাকে ডেজিগনেট করার জন্য, চিহ্নিত করার জন্য আমরা ইমেজ জেপিজি ফাংশন ব্যবহার করছি। তারপর আমরা ব্যবহার করতেছি হেডার ফাংশন টু আউটপুট দ্য ইমেজ, ইমেজটাকে আউটপুট হিসেবে শো করার জন্য, মনিটর স্ক্রিনে শো করার জন্য, আউটপুট দেওয়ার জন্য আমরা হেডার ফাংশনটা ইউজ করতেছি। এবং এই হেডার ফাংশন প্যারামিটার হিসেবে নিবে কন্টেন্ট হাইফেন টাইপ কোলন দেওয়ার পর ইমেজ ফর স্ল্যাশ জেপিজি, অর্থাৎ কোন ধরনের ইমেজ আকারে শো করবে সেই ধরনটা আমরা এখানে রেখে দেব। তারপর ইমেজ ডেস্ট্রয় এই ফাংশনটা প্যারামিটার হিসেবে ডলার অ্যান্ড ইমেজ এই ভেরিয়েবলটা নেবে, এবং এই ভেরিয়েবলের মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে ডেস্ট্রয় করার জন্য এই ইমেজ ডেস্ট্রয় ফাংশন ব্যবহৃত হবে। ইউ মেয়ারলি কল দ্য ফাংশন হুইচ অ্যাজ পার ইটস নেম সেন্ডস দ্য টেম্পোরারি ইমেজ টু স্লিপ উইথ ফিশেস, অর্থাৎ টেম্পোরারি ইমেজটাকে ডেস্ট্রয় করে দিবে এই ইমেজ ডেস্ট্রয় ফাংশন, ঠিক আছে। এবং তারপর আমরা সেভ করব। যদি এই ট্রাই ব্লকের মধ্যে কোনো এরর থাকে তাহলে ক্যাচ ব্লক সেই এররটাকে হ্যান্ডেল করবে, আর ইফ যদি সঠিকভাবে ক্রিয়েট হয় তাহলে এই অংশটুকু কাজ করবে, আর যদি ক্রিয়েট না হয় তাহলে থ্রো স্টেটমেন্ট বলবে সরি জিডি মে নট বি সেট আপ, জিডিটা সেট আপ করা নাই, ঠিক আছে। যেহেতু আমাদের জিডি সেট আপ করা আছে তার জন্য এই মেসেজটা শো করবে না। এ হচ্ছে আউটপুট। এখন আমার রেক্ট্যাঙ্গেল এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দেখি। এক্স ওয়ানের ভ্যালু দিলাম 10,
হ্যাঁ, চারটা কর্নারই তো, অ্যাক্সন, এটা অ্যাক্সন, এটা হচ্ছে ওই এক্স টু, এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই টু। তা অ্যাক্সন ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এখন যদি আমি সবগুলোকে জিরো করি তাহলে কি হচ্ছে দেখি। আমরা চেঞ্জ করে দেখি যে এটার আউটপুটটা কি হয়। এখানে তো কালার হচ্ছে এ ক্যানভাসটা, এই যে উইথ 500 আর হাইট হচ্ছে 200, তো এইটাই তোমার কালার হচ্ছে এখানে, ঠিক আছে? বুঝলো না? এখন আমরা যদি রেক্ট্যাঙ্গেলটাকে কালার করতে চাই, রেক্ট্যাঙ্গেলটাকে কালার করি আমরা ডলার র্যাকের মধ্যে রেখে, আমরা এখানে আরেকটা কালার তৈরি করি গ্রিন নামে। এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? আমাদের কিন্তু এই টোটাল হচ্ছে ক্যানভাস, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল। এখন তাহলে আমরা এখানে বুঝলাম এইটা হচ্ছে এক্স ওয়ান, এইটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু, আর এটা হচ্ছে ওয়াই টু। তো আমি যদি ওয়াই টুটাকে চেঞ্জ করি তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেলের হাইটটা কমতেছে, তাহলে এক্স ওয়াই টুটা হচ্ছে হাইট, ঠিক আছে? আর এই এইটা হচ্ছে এক্স টু, আর এক্স টু হচ্ছে কি উইথ রেক্ট্যাঙ্গেলের। এখন ঘটনা হচ্ছে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানটা কি, এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান হচ্ছে লেফট সাইড এবং টপ সাইড থেকে যে ডিস্টেন্সটা, আমি যদি এক্স ওয়ানকে জিরো করি তাহলে কি হচ্ছে, লেফট সাইডটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি আমি এটা বাড়াই দিই তাহলে কি লেফট সাইড থেকে 10 পিক্সেল ডানে চলে আসতেছে,
আর যদি আমি ওয়াই ওয়ানটাকে চেঞ্জ করি তাহলে কি হবে? টপ থেকে সেই স্পেসটাকে কমাই দেবে। এইটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে? এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে এক্স ওয়ান, এইটা কিন্তু ছোট হচ্ছে, এই যে এটা, এইটা হচ্ছে এক্স ওয়ান, ঠিক আছে? আর এইটা হচ্ছে ওই ওয়াই ওয়ান, এইটা হচ্ছে এক্স টু, আর এটা হচ্ছে ওয়াই টু। দেখো আমি যদি এক্স ওয়ানকে কমাই তাহলে কি ডান দিকে কিন্তু কোনো চেঞ্জ হবে না, বাম দিকে সে সরে আসতেছে, ঠিক আছে? অর্থাৎ ক্যানভাস থেকে সে ডান দিকে স্পেসটা কমাই দিচ্ছে। দেখি, আর আর এই এইটা হচ্ছে আমার ওই ওয়ান, হ্যাঁ, চারটা বাহু আমার এখানে। তো এই বাহুটা হচ্ছে আমাদের কি এক্স ওয়ান, এই বাহুটা হচ্ছে ওয়াই ওয়ান। আমি ওয়াই ওয়ানকে বাড়াই দিই তাহলে কিন্তু আমার এই এই বাহুটা কিন্তু চেঞ্জ হবে না। কোনটা চেঞ্জ হবে? এটা, টপ সাইড থেকে এই বাহুটা স্পেস দিবে। এবং এইটা হচ্ছে এক্স টু, তাহলে আমি যদি এই বাহুটাকে 250 দেই তাহলে কি হবে? এই সাইড থেকে এই বাহুটা ডান দিকে 250 পিক্সেল সরে যাবে। অর্থাৎ এই বাহুটা এক্স টু বাহুটা ডান দিকে চলে যাচ্ছে, আর এই বাহুটা হচ্ছে আমাদের কি এক্স টু, সরি, ওই ওয়াই টু। ওয়াই টুকে যদি আমি বাড়াই তাহলে কি হবে? সে নিচের দিকে চলে আসবে। এখন কিন্তু এই বাহুটাকে কোনো চেঞ্জ করবে না, চেঞ্জ করবে কোনটাকে? এটাকে, ওয়াই টুটাকে। তাই হলো আমি আরেকটা রেক্টাঙ্গেল বানাবো, রেক্টাঙ্গেল ওয়ান, রেক্টাঙ্গেল টু। ওকে, আমি অ্যান ইমেজ দিয়ে বানাচ্ছি, বাট এটার এটা দিয়ে দিলাম, এখন আমি ডান দিকে যদি বাড়াইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে এইটাকে বাড়াইতে হবে, ওই এক্স টুটাকে বাড়াইতে হবে। এক্স টুটাকে দিলাম আমি 400, এক্স টু বাড়লো। এখন এই এক্স ওয়ানকে যদি আমি কমাইতে চাই, মানে তার বামে স্পেস দিব, তাহলে কি করতে হবে? এক্স ওয়ান বাহুটাকে বাড়াইতে হবে। 200 দিলাম, ডানে চলে আসলো, ঠিক আছে? তো এই বাহুটা হচ্ছে এক্স ওয়ান, এই বাহুটা হচ্ছে ওয়াই ওয়ান, এই বাহুটা হচ্ছে এক্স টু, আর এই বাহুর নিচের বাহুটা হচ্ছে ওয়াই টু। এবং এই যে ইমেজটা, এই ইমেজটা কোন ফরম্যাটে হচ্ছে? এই জেপিজি ফরম্যাটে হচ্ছে। না, ব্যবহার করলে চলো। যদি আমি পরবর্তীতে এই ভেরিয়েবলগুলোকে নিয়ে অন্য কোনো জায়গায় কাজ করতাম তাহলে প্রয়োজন ছিল, এটা না ডিক্লেয়ার করলে চলবে। এবং এখানে রেড আর গ্রিন আমি এই কারণে দিচ্ছি যে রেড এবং গ্রিন এই দুটা তো আমি এখানে ব্যবহার করতেছি, তার জন্য।
এখন পরে দেখবো আমরা ওয়ার্কিং উইথ জিফ ফাংশন, জিফ ইমেজ, জিফ ইমেজ নিয়ে। ওয়ার্কিং উইথ জিফ ইমেজেস ইজ লার্জলি দ্য সেম এজ ওয়ার্কিং উইথ জেপিজি ইমেজেস, এটা জেপিজি ইমেজের মতোই, বাট উইথ ফিয়ার অপশনস। ফর ইনস্টেন্স ইউ ক্যান শার্পেন দ্য কোয়ালিটি অফ এ জেপিজি ইমেজ, বাট জিফস ওয়ার নট ইন্টেন্ডেড টু বি ডিসপ্লেড ইন এ ফটো রিয়েলিস্টিক ওই ওয়ে অ্যান্ড হ্যান্স লুক স্লাইটলি ডলার। ডলার হচ্ছে কি? ডলার আচ্ছা, মানে জেপিজিতে, জেপিজি ফরম্যাটে আমি যতটা ক্লিয়ার দেখব একটা ফটোকে, জিফে ততটা ক্লিয়ার পাবো না। বাট সব কাজ একই, আমরা জিফ নিয়ে যদি কাজ করতে চাই, এখানে আমরা ইমেজ ক্রিয়েট ফাংশন ব্যবহার করে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ক্রিয়েট করলাম, ইমেজ কালার অ্যালোকেট ফাংশন ব্যবহার করে আমরা একটা রেড কালার এখানে তৈরি করলাম, তারপর ইমেজ রেক্ট্যাঙ্গেল ফাংশন ব্যবহার করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, ঠিক আছে। তারপর আমরা ইমেজ কালার অ্যালোকেট ফাংশন ব্যবহার করে আমরা তিনটা পোর্শনে 255 ইউজ করতেছি কালার কোড হিসেবে, কালারের নাম্বার হিসেবে, তাহলে কী হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এবং এখানে আমরা ইমেজ স্ট্রিং, ইমেজ স্ট্রিং রাইট অন দ্য ইমেজ, ইমেজ স্ট্রিং ফাংশন ব্যবহার করে আমরা কী করতে পারি, নির্দিষ্ট একটা স্ট্রিংকে কোনো ইমেজের উপর রাইট করতে পারি, লিখতে পারি। কোন ইমেজের ওই উপর হবে সেই ইমেজটাকে আমরা প্রথমে প্যারামিটার হিসেবে দিব, এবং কোথায় হবে সে লোকেশনটা দিব, কোন স্ট্রিংটা আমরা রাইট করতে চাই সেই স্ট্রিংটাকে লিখব, এবং তার কালার কী হবে সেটা লিখব। আমরা পরে দেখতেছি ইমেজ জিফ ফাংশন ব্যবহার করে অ্যান ইমেজ, এই ভেরিয়েবলের মধ্যে যে ব্ল্যাঙ্ক ইমেজটা আছে সেটাকে ক্রিয়েট করবে, এই জিফ ইমেজ ক্রিয়েট করবে, এবং হেডার কন্টেন্ট ট্যাব এর মাধ্যমে ইমেজ ফরসেস জিফ, তার মানে হচ্ছে জিফ আকারে স্ক্রিনে ডিসপ্লে করবে। এবং ইমেজ ডিস্ট্রয় ফাংশন অ্যান ইমেজের মধ্যে যে টেম্পোরারি ইমেজটা ছিল সেটাকে ডিস্ট্রয় করে দেবে। তো আমরা এটার আউটপুটটা এখন দেখি, এ হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ইমেজ। এই ইমেজের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিংটাকে লিখতেছি, তো আমরা অ্যান ইমেজের মধ্যে কী আছে, এ ক্যানভাসটা আছে, তাই না? যে ক্যানভাসের উইথ হচ্ছে 200 এবং হাইট হচ্ছে 200, এখানে আমি চেঞ্জ করি, ইমেজ স্ট্রিং ফাংশন আইএনটি ফন্ট, প্রথম যে প্যারামিটার নিচ্ছে সেটা হচ্ছে ইমেজ, ইমেজ দিচ্ছে, তারপরটা হচ্ছে ফন্ট, ফন্ট সাইজ কত হবে, হুম
তারপর হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ। এইটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই। তো এক্সে আমরা 5 করলাম, এক্সটা হচ্ছে লেফট সাইড থেকে কতটা কি স্পেস যাবে এবং রাইটটা হচ্ছে টপ সাইড থেকে। হ্যাঁ, তো লেফট সাইডটা হচ্ছে ভার্টিক্যালি আর ওয়াইটা হচ্ছে হরাইজন্টালি কতটুকু স্পেস নেবে সেটা। তো ভার্টিক্যালি হচ্ছে ওয়াই আর হরাইজন্টালি হচ্ছে এক্স। আমরা যে 50 দেই তাহলে কি হচ্ছে, এই আনুভূমিক সে ডানে সরে যাচ্ছে, তার মানে হচ্ছে সে ওই হরাইজন্টালি ডানে সরতেছে। তাহলে এক যদি চেঞ্জ করি তাহলে হরাইজন্টাল হচ্ছে, তাহলে এই ভালোটা হচ্ছে এক্স আর এই এটাকে ধরা হচ্ছে ওয়াই ভার্টিক্যালি যেটা। ঠিক আছে, এখন আমরা কাজ করব পিএনজি ইমেজ নিয়ে। ছোট করার জন্য এই যেটা, হ্যাঁ ভিতরে ভিতরে যেটা এই যে এইটাকে ছোট করব, তাহলে রেক্ট্যাঙ্গেলের এই যে এইটাকে কমাবো বা বাড়াবো। এক্স ওয়াইকে বাড়াইতে হবে, কমাইতে হবে, ছোটো হবে, বড় হবে, বুঝলেন? এখন দেখো আমরা ওয়ার্কিং উইথ পিএনজি সুপারিয়র টু জিফ, এটা জিফের সুপারিয়র। In almost every conceivable way, PNG is the file format of the future. You can look at PNGs as something like higher quality GIFs. GIF theke higher quality show korbe PNG. Everything about them look sharper than GIF. Eta GIF theke sharper. Thik ache? Shotcho. They can be even smaller in size. জিফে থেকে পিএনজিটা স্বচ্ছ, শার্পার, বাট সাইজে ছোট। দ্য রিয়েকশন অফ পিএনজিস হ্যাজ বিন কোয়াইট এনথোস্টিক, বাট স্যাডলি ইট ইজ টেকিং ইটস টাইম ক্যাচিং অন অ্যাজ দ্য জিফ ফরম্যাট ইজ সো ওয়াইডলি ইউজড অ্যামাংস্ট ইউর অ্যাভারেজ কম্পিউটার ইউজার। এখন আমরা একটা জিপ ফরম্যাট কীভাবে ক্রিয়েট করবো সেটা দেখব। তো ইমেজ ক্রিয়েটের মাধ্যমে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। ইমেজ কালার অ্যালোকেট এই ফাংশন ব্যবহার করে আমরা রেড কালার ক্রিয়েট করতেছি। ইমেজ রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমরা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতেছি এবং আমরা ইমেজ কালারের নাম্বার সবগুলো তিনটাকে জিরো করার মাঝে আমরা ব্ল্যাক কালার ক্রিয়েট করতেছি ইমেজ কালার অ্যালোকেটেড এই ফাংশন ব্যবহার করে। এমন এখন ইমেজ ফিল্ড ইলিপস, আমরা একটা ইলিপস তৈরি করব ইমেজ ফিল্ড ইলিপস এই ফাংশন ব্যবহার করে। তারপর এখানে ইমেজ কালার অ্যালোকেট এই ফাংশনের মাধ্যমে একটা হোয়াইট কালার ক্রিয়েট করা হচ্ছে এবং ইমেজ স্ট্রিংয়ের মাধ্যমে এই এক্স এবং এই ওয়াই পজিশনে এই হ্যালো ওয়ার্ল্ড নাম ইমেজটাকে সেট করা হচ্ছে।
এবং ইমেজ পিএনজি ফাংশন এখানে ব্যবহার করা হবে অ্যান ডলার অ্যান ইমেজ এই ভ্যারিয়েবলের মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে পিএনজি হিসেবে ডেজিগনেট করার জন্য। তারপর হেডার ফাংশন ইমেজ ফরসেস পিএনজি পিএনজি আকারে আউটপুট শো করবে স্ক্রিনে। তারপর ইমেজ ডেস্ট্রয় ফাংশন ডলার অ্যান ইমেজের মধ্যে যে টেম্পোরারি ইমেজটা ছিল সেটাকে ডেস্ট্রয় করে দেবে। তো আমরা দেখি যে এখন কীভাবে এলিপসটা তৈরি করা হচ্ছে। এ হচ্ছে এলিপস, ঠিক আছে।